সালা জি কেমন লাগলো অ্যাকচুয়ালি যে ভালো কার মধ্যে যে ভিতরে এরকম কোন জায়গা আছে এটা আমার আইডিয়া ছিল না কারণ সামনে দেখবে যেন একটা ভাওয়াল ঘরের মতো আচ্ছা ওটা ওটা জঙ্গল টাইপ আবার মাটির ঘর অনেক আচ্ছা তো জায়গাটা আসলে ঘোরার জন্য অনেক ভালো বিশেষ করে বিলটা যেটা আছে শাপলা বিল কি বলবেন শাপলা তো দেখলি এই জায়গায় ঘোরার মতো আসলে প্রচুর জায়গা আছে কিন্তু আমরা ফ্যামিলির ভিতরে ঘুরি কম তাই আসলে জায়গাগুলো জানি না ভালুকার খুব কাছাকাছি এত সুন্দর জায়গা আছে এটা আসলে না আসলে মনে হয় এটা বোঝাই যায় না যে এই ভিতরে যে এতটুকু কিছু বেশি দূর না তো মনে হয় মানে এখানে সবকিছুই আছে মানে বিল সুন্দর সুন্দর বিল বিল আছে ছোট একটা নদী আছে ছোট একটা নদী আছে শাপলা বলতে পারতে রাস্তাগুলো শুরু হলো এত পরিমাণ শাপলা এভেলেবল যে আসলে আমরা মানসিক শহরের ভিতর থেকে বাইরে যে এতগুলা মানে এত কাছে যে শাপলার বিল পাবো এটা কল্পনার বাইরে আর আমরা ঘুরতে যাই কই অনেক দূরে দূরে যাই শাপলা দেখাতে আসলেই মানে আমরা কিন্তু দেখা যায় যে আমাদের শহরের একটু বাইরে আমি কিছুদিন আগে দেখছিলাম যে দাপুনিয়ার ওইদিকে সুন্দর একটা রাস্তা আছে প্রিয়কুঞ্জ মনে হয় প্রিয়কুঞ্জ তো এরকম কাছাকাছি কিন্তু আমাদের জেলাতে যদি আমরা ঘুরি ঘোরার মতো কিন্তু অনেক জায়গা আছে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে তো আমাদের জেলা বলতে বৃহত্তর আমি সিঙ্গাই মানে পর্যটন প্লেস হিসেবে অন্যরকম কালকে নেত্রকোনা গেছি পাঁচগাঁও পাহাড়ের একদম কাছে এত সুন্দর যে মানে গুহা আছে ওই জায়গায় গেলে না গেলে বুঝে যাবে তো যাই হোক সব মিলে ভালোই লাগলো ভালোই লাগলো আমি এই জায়গায় আরো কয়েকবার আসবো চিন্তা করতেছি হ্যাঁ আমিও চিন্তা করছি নেক্সট টাইম আমরা একটা বাইক ট্যুর দিব এখানে একটা প্লেস আসলে একবার গেলে ভাই এই একদিনের জন্য গেলে খুব বেশি কিছু দেখা যায় না অন্তত এই প্লেসটা সম্পর্কে জানতে গেলে কয়েকদিন থাকা
কেমন লাগে? আপনি জানেন এটা খুবই স্মরণীয় কারণ এখানে যে পরিবেশ দৃষ্টি আকর্ষণ করার মতো এবং মনকে জাগ্রত করার মতো একটা পরিবেশ এখানে আজকে আমরা আছি, যার কারণে ওয়েদার আপনি চার্মিং সবই অতুলনীয়। জায়গাটা কেমন? হ্যাপি চার্মিং। গ্রামটা আমার খুব ভালো লাগছে, গ্রামটার নাম হচ্ছে পারুলদিয়া। তো এটা ভালুকার একেবারে খুব কাছাকাছি, ভালুকা থানার মোড় থেকেই সিএনজি দিয়ে আসা যায় এই গ্রামে। আমরাও আমাদের বন্ধুর বিয়েতে আসলাম এবং এসে এত সুন্দর একটা জায়গা দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা নেক্সট টাইম এখানে একটা বাইক ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে বা আরেকবার এখানে এসে ঘুরে দেখার চিন্তা ভাবনা আছে। ভালুকা থেকে বেশি দূরে না তোমার? 12 থেকে 13 কিলোমিটার হবে। আর আমরা এখন যে জায়গায় আছি সেটা প্রায় 14 কিলো ভিতরে। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সবাই লাইক দিবেন, আমার ভিডিওগুলো লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।